আজকে আমরা শিখব হেক্সাডেসিমাল টু বাইনারি কনভার্সন, অর্থাৎ বেস 16 থেকে একুশে রূপান্তর শিখব বেস 2 তে। এখন বন্ধুরা, হেক্সাডেসিমালের বেস কত? হেক্সাডেসিমাল এটার বেস কত বন্ধুরা? এটার বেস আমরা সকলে জানি কত, 16। ওকে, এবার বাইনারি বেস কত বলতো? বাইনারি বেস হচ্ছে আমরা সবাই জানি কত, 2। এখন আমি কি লিখতে চাচ্ছি, 16 ইকুয়ালস টু কত লিখতে চাচ্ছি, 2 লিখতে চাচ্ছি। ওকে, এখন ইকুয়াল দেওয়াতে সকলের মনে কোশ্চেন জাগবে যে 16 ইকুয়ালস টু কি 2 লেখা যায়? না, লেখা যায় না। কিন্তু আমরা যদি 2 এর পাওয়ার 4 করে দিই তাহলে 16 ইকুয়ালস টু কি লেখা যাবে, 2 টু দি পাওয়ার 4। এখন দেখো 16 এর পাওয়ার কত বন্ধুরা, তোমরা বলতে পারবে? 16 এর পাওয়ার হচ্ছে 1। এখন এই 16টা কার বেস? হেক্সাডেসিমালের বেস। আর এই যে পাওয়ারটা আছে সেটা হেক্সাডেসিমালের কি নির্দেশ করবে, সংখ্যা নির্দেশ করবে। ওকে, আর এই 2টা কার বেস? এই 2টা হচ্ছে বাইনারির বেস। আর এই যে 2 এর পাওয়ার যে 4 আছে সেটা বাইনারির সংখ্যাকে কি করবে, নির্দেশ করবে। তার মানে আমরা বলতে পারি বাইনারি 4টা সংখ্যা মিলে হেক্সাডেসিমালের কয়টা সংখ্যাকে গঠন করবে, একটা সংখ্যাকে গঠন করবে। অর্থাৎ হেক্সাডেসিমালের একটা সংখ্যা সমান বাইনারির কয়টা সংখ্যা, 4টা সংখ্যা। ওকে, তো তার আগে আমি তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, আমি এখানে 0 থেকে 15 পর্যন্ত নাম্বারগুলোর বাইনারি ভ্যালুগুলো কি করে দিছি, লিখে দিছি। তোমাদের এই ম্যাথগুলো, এই কনভার্সনের ম্যাথগুলোকে ঠিকঠাক মতো করার জন্য 0 থেকে 15 পর্যন্ত নাম্বারগুলোর বাইনারি ভ্যালু তোমাদেরকে অবশ্যই খুব ভালোভাবে মনে রাখতে হবে, ঠিক আছে? আর আরেকটা জিনিস, আমরা সবাই কি জানি, হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে এ বি সি ডি ই এফ থাকলে কি করতে হয় এটা আমরা সবাই জানি, তাই না? তা কি, এ থাকলে কি লিখতে হবে, 10, বি থাকলে 11, সি থাকলে 12, ডি থাকলে 13, ই থাকলে 14, আর এফ থাকলে কত, 15। ওকে, তো এবার আমি ডিজিটটা একটু লিখি। আমাদের যে সংখ্যাটা দেওয়া আছে সংখ্যাটা কত দেওয়া আছে বন্ধুরা, 1A4.F07। ওকে, F0 কত, 7। আর এটার বেসটা কত বন্ধুরা, এটার বেসটা হচ্ছে 16। ওকে, এখন আমাদেরকে এটাকে কিসে রূপান্তর করতে হবে, আমাদেরকে এটা বাইনারিতে রূপান্তর করতে হবে। তো চলো আমরা দেরি না করে স্টার্ট করি। এখন 7, 7 এটা একটা কি নাম্বার, এই 7 এর বাইনারি ভ্যালু কত, 7 এর বাইনারি ভ্যালু কত পেয়েছি আমরা, 111। তো বসালাম 1, 2, 3, তিনটা ওয়ান। এখন আমরা আগেই জানি হেক্সাডেসিমালের একটা সংখ্যা সমান বাইনারি কয়টা সংখ্যা, 4টা। এখন 7 একটা হেক্সাডেসিমাল নাম্বার, এটাকে বাইনারিতে নিতে হলে অবশ্যই কয়টা সংখ্যা লাগবে, 4টা সংখ্যা লাগবে, তাই না? কিন্তু এখানে কি 4টা সংখ্যা আছে, নাই। তাহলে এটার আগে কি করে নিতে হবে, একটা জিরো অ্যাড করে নিতে হবে। ওকে, তার মানে হেক্সাডেসিমালের একটা সংখ্যা সমান বাইনারি কয়টা সংখ্যা, 4টা সংখ্যা। তো 7 ইকুয়ালস আমরা কত পাইছি, 3টা ওয়ান পাইছি, তো 3টা ওয়ান বসাইছি। কিন্তু আমরা আগে জানি হেক্সাডেসিমালের একটা সংখ্যা সমান বাইনারি কয়টা সংখ্যা, 4টা। এখানে আসছে 3টা, একটা সংখ্যা শর্ট আছে, তো এটাকে 4টা বানানোর জন্য এটার আগে কয়টা শূন্য অ্যাড করতে হবে, একটা শূন্য। একইভাবে 0, 0-র বাইনারি ভ্যালু কত, 0, আমরা বসালাম 0। কিন্তু এখানে আমরা আগে জানি হেক্সাডেসিমালের একটা সংখ্যা সমান বাইনারি কয়টা সংখ্যা, 4টা। তাই এটাকে 4টা বানানোর জন্য এর আগে কয়টা শূন্য অ্যাড করতে হবে, 3টা, 1টা 2টা 3টা। ওকে, তাহলে কয়টা সংখ্যা হয়ে গেল, 4টা বাইনারিতে। এবার এফ, এখন এফ এর ভ্যালু আমরা কত জানি, 15। এফ এর ভ্যালু কত বন্ধুরা, 15। এখন 15-এর বাইনারি ভ্যালু কত, 4টা ওয়ান। তো বসালাম 4টা ওয়ান, 1টা 2টা 3টা 4টা। ওকে, যেহেতু এখানে 4টা চলেই আসছে, কারণ আমরা জানি হেক্সাডেসিমালের একটা সংখ্যা সমান বাইনারি কয়টা সংখ্যা, 4টা। তো আলটিমেটলি আমরা 4টা সংখ্যা পেয়ে গেছি, তাই এখানে অতিরিক্ত একটা কি অ্যাড করতে হবে না, জিরো অ্যাড করতে হবে না। এবার দশমিকের নিচে কত বসবে, দশমিক। এবার দেখো কত আসতেছে, 4। 4-এর বাইনারি ভ্যালু কত, 100। তো আমরা বসালাম 100। কিন্তু আমরা জানি হেক্সাডেসিমালের একটা সংখ্যা বাইনারির কয়টা সংখ্যা সমান, 4টা। তো এখানে আছে কয়টা, 1টা 2টা 3টা। এটাকে 4টা বানানোর জন্য এটার আগে একটা কি যুক্ত করতে হবে, একটা জিরো অ্যাড করতে হবে। এখন বন্ধুরা এ, হেক্সাডেসিমালে এ সমান সমান কত, 10। তো আমরা এখানে 10 বসালাম। এখন 10-এর বাইনারি ভ্যালু কত, 10-এর বাইনারি ভ্যালু হচ্ছে 1010। তো আমরা 10-এর বাইনারি ভ্যালু বসাচ্ছি, 1010। এখানে 10 ইকুয়ালস টু 4টা চলে আসছে, তাই অতিরিক্ত জিরো অ্যাড করার কোনো প্রয়োজন নাই। এবার বন্ধুরা 1,
1 এর বাইনারি ভ্যালু কত 1 তো আমরা বসালাম 1 এখন কথা হচ্ছে হেক্সাডেসিমালের একটা সংখ্যা সমান বাইনারি কয়টা সংখ্যা চারটা তো এখানে আসছে কয়টা একটা এটাকে আরো মানে এটাকে চারটা বানানোর জন্য এর সাথে কয়টা শূন্য অ্যাড করতে হবে তিনটা একটা দুইটা তিনটা তার মানে বন্ধুরা দেখতেই পাইতেছো আমরা খুব সুন্দরভাবে হেক্সাডেসিমাল বেস 16 থেকে কিসে রূপান্তর করে ফেলছি বেস 2 তে ওকে এবার এটাকে যদি আমরা ফ্রেশ করে লিখি তাহলে আমরা পাবো আমাদের কি দেওয়া ছিল 1 এ 4 পয়েন্ট এফ 0 7 এর বেস কত 16 এটাকে আমাদের রূপান্তর করতে হবে কিসে বাইনারিতে তো আমরা সবার প্রথমে কি পাইছি 001 তো 0001 ওকে দেন আমরা কত পাইছি 1010 এই যে ওকে দেন আমরা কত পাইছি 010 0100 তারপরে পয়েন্টের নিচে কত পয়েন্ট তারপরে আমরা কত পাইছি চারটা 1 1 2 3 4 দেন আমরা কত পাইছি চারটা 0 এই যে চারটা 0 পাইছি আমরা তো 0000 দেন আমরা কত পাইছি 0111 আর এটার বেস কত 2 ওকে এখন বন্ধুরা একটা কথা বলি নাম্বারের শুরুতে 0 থাকলে সেটা দেওয়াও যে কথা না দেওয়াও একই কথা ওকে তো আমরা সাকসেসফুলি আমরা বেস 16 থেকে কিসে রূপান্তর করছি বেস 2 তে তো আশা রাখি তোমাদের হেক্সাডেসিমাল থেকে বাইনারি রূপান্তরে আর কোনো প্রবলেম হবে না আজকের মতো এতটুকুই